নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলবী। আজ রাম নবমী, গোটা রাজ্য গোটা দেশ জুড়ে উৎসবের আমেজ। একেবারে রামের নাম নিয়ে গোটা মানুষজন ভিড় করেছেন বিভিন্ন জায়গায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যা জুড়ে উৎসবের আমেজ, এবং একই সঙ্গে সূর্য তিরক এঁকে দিয়েছে রামলালার মূর্তিতে স্বয়ং সূর্যদেব। এই মুহূর্তে যে উৎসবের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, মানুষজনের উপচে পড়া ভিড়, বিভিন্ন জায়গায় রাম মন্দিরে তারা এসেছেন রামলালার দর্শন করবার জন্য, রামের দর্শন করবার জন্য এসেছেন। প্রত্যেকে দূর দূরান্ত থেকে এসছেন। আর আজ রাম নবমীর জন্য একটা উৎসবের আমেজ। এই মুহূর্তে যে হনুমান মন্দির, সেই হনুমান মন্দিরে মানুষজনের বাদ ভাঙা উচ্ছ্বাস। কোথা থেকে এসেছেন আপনারা? আমি আসছি হাওড়া থেকে। দর্শন করলেন প্রভু? দর্শন করলেন? হ্যাঁ, দর্শন করে জিন মাতা মাইকে কিয়ে হ্যাঁ, রামজিকে কিয়ে সবকা দর্শন কি। কি বলবেন, আজ তো দর্শকরা রয়েছেন, আজকে রাম নবমী, কি বলবেন? রাম নবমী কা তো হম লোগ বহুত খুশি, বহুত খুশি, বহুত সবকো বহুত আনন্দ হ্যায়। রামজিকে দর্শন কিয়ে হ্যায়, মাতা রানী কে দর্শন কিয়ে হ্যায়, জিন মাতা কে বাবু সাহা। রামের দর্শন, রামের দর্শন পাওয়ার পর প্রত্যেকই আপ্লুত। আমরা যেমন দেখিয়েছিলাম অযোধ্যার ছবি, সকাল থেকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর সেখানে রাম নবমী উদযাপন হচ্ছে। শুধু তাই নয়, এই রাজ্যের বুকে ভোট আর রাম নবমী এক জায়গায় মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এমনকি তৃণমূলের পক্ষ থেকে দীপক অধিকারী, আবার অন্যদিকে শতাব্দী রায়। উৎসবের আমেজ রাম নবমী জুড়ে কি ছবি ধরা পড়লো আজ সারাদিন, দেখুন এক ঝলকে। অযোধ্যার রাম মন্দিরে মহেন্দ্রক্ষণ, রামলালার কপালে তিলক আঁকলেন সূর্যদেব। দুপুর 12টা থেকে 12টা বেজে 4 মিনিট পর্যন্ত সেই অপূর্ব দৃশ্য দেখল গোটা দেশ। প্রভু রাম কো সূর্য তিলক হো রাহা হ্যায়, তব হামারে মোবাইল ফোন সে ভি প্রভু রাম কো হাম প্রণাম কর রহে হ্যায়, হাম ভি সূর্য তিলক মে হামারে মোবাইল কে কিরণ ভেজ রহে হ্যায়। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও রাম নবমী পালন। নিউ টাউন ও বাসন্তীতে রাম নবমীর অনুষ্ঠানে অংশ নিলেন শুভেন্দু অধিকারী। সকালে নিউ টাউন রাম মন্দিরে রাম নবমীর পুজো দিয়ে নিউ টাউন থেকে শোভাযাত্রার সূচনা করলেন বিরোধী দলনেতা। পরে বাসন্তী হরিসভা থেকে হিন্দু সংহতির রাম নবমীর শোভাযাত্রায় অংশ নেন শুভেন্দু। বালুরঘাটে রাম নবমীর মিছিলে হাঁটলেন সুকান্ত মজুমদার। দুর্গাপুরে রাম নবমীর একাধিক শোভাযাত্রায় অংশ নিলেন দিলীপ ঘোষ। ঘাটালে রাম নবমী অনুষ্ঠানে অংশ নিলেন বিজেপির তারকা প্রার্থী হিরণ। রাম নবমীর উদ্বোধনে আমন্ত্রণপত্র পেয়েও সাড়া না দেওয়া তৃণমূলও আজ জোর কদমে রাম নবমী পালনে ব্যস্ত। সেলিব্রেশনে তৃণমূল প্রার্থী দেব রামের পুজো দিলেন, রাম নবমীর মিছিলে হাঁটলেন, সঙ্গে বললেন জয় শ্রী রাম, জয় সীতারাম, জয় শ্রী রাম, জয় সীতারাম। পিছিয়ে নেই বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ও। যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শায়নী ঘোষকেও দেখা যায় মাথায় গেরুয়া পাগড়ি পরে মিছিলে অংশ নিতে। দেশ জুড়ে উৎসবের আবহে এ যেন ডাবল উৎসব, রাম নবমীর সঙ্গে জুড়ে গেল ভোট প্রচারের উৎসব। রিপাবলিক বাংলা। রাম নামে চারদিক মুখরিত হয়ে গিয়েছে রাম নবমীতে উৎসবের আমেজ, গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে। যে ছবি দেখাচ্ছিলাম অযোধ্যার ছবি দেখিয়েছি বিভিন্ন জায়গায়, একদিকে যেমন শুভেন্দু অধিকারী, অন্যদিকে সুকান্ত মজুমদার, বিভিন্ন রাজনৈতিক নেতারা রাম নবমীর উৎসব উদযাপন করছে, সঙ্গে ভোটের উৎসব চলছে। মানুষজনের এখানে বাদ ভাঙা উচ্ছ্বাস। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, রাম নাম তারা প্রত্যেকেই আজকের দিনে করছেন। কোথা থেকে এসছেন আপনি? রাজারহাট। রাজারহাট থেকে? কালীপার্ক। আচ্ছা, আজকের দিনটা কেমন লাগছে? আজ রাম নবমী, একটা উৎসবের আমেজ গোটা দেশ জুড়ে, কেমন লাগছে আজ? খুব ভালো, আজকে তো উৎসব মতন, দিওয়ালি মতন দিন আছে একদম। আপনারা সব কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন আপনি? জয় শ্রীরাম। আমরা দেখছি যে মানুষজন এসেছেন দূর দূরান্ত থেকে, কেউ বা কাছে পিঠেও, কিন্তু আজকের যে উৎসবের ছবিটা সত্যি একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে যে ছবিগুলো আমরা লাগাতার দেখাচ্ছি, পরিবারের সঙ্গে এসেছেন আপনি? কোথা থেকে এসেছেন? আমরা নিউ টাউন থেকে এসেছি।
নিউ টাউন থেকে এসেছেন। একদম তাই, অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, অযোধ্যার ছবি দেখিয়েছি। আর এই মুহূর্তে দেখুন রাম সীতা লক্ষ্মণ, সেই মূর্তিও আমরা তুলে ধরছি এই মুহূর্তে। যে পূজারীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের সঙ্গে কথা বলবো, কেননা মানুষজন তাদের মনস্কামনা পূরণ করবার জন্য তাদের এই গন্তব্য। আজ রাম নবমী, আজ বিশেষ দিন, আজ যেন প্রার্থনা করবার একটা পর্ব চলছে। কোথা থেকে এসছেন আপনারা? আমরা এখানে কলকাতায় অফিস থেকে ডাইরেক্ট। কেমন লাগছে আজকের দিনটা? কারুণ লাগছে। একসঙ্গে কি বলবেন? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আচ্ছা, রাম নামে কি শক্তি বেশি পাওয়া যায়? অনেক, অনেক। সনাতনী সত্য হ্যায়। আচ্ছা, রাম নামে অনেক শক্তি পাওয়া যায়, সনাতনী শক্তি পাওয়া যায়, প্রত্যেকে বিভিন্ন ধরনের কথা বলছেন। তবে আরো একবার মূর্তিটা দেখাবো, কেননা এখানে রয়েছে রাধা কৃষ্ণ। রামের যে বিভিন্ন রূপ, নারায়ণের অংশ হিসেবেই রাম তো আবির্ভূত হয়েছেন। একদিকে রাধা কৃষ্ণের মূর্তি, আবার অন্যদিকে চলছে রাম সীতা এবং লক্ষ্মণের আরাধনা। পুজো পাঠ সারা দিন ধরে চলছে, মানুষজন এসেছেন, তারা মনস্কামনা পূরণ করতে চাইছেন। কোথা থেকে এসেছেন আজ আপনারা? আচ্ছা, আজকে সকাল থেকে তো পুজো চলছে, সকাল থেকে পুজো পাঠে ভিড় কি রকম? আচ্ছা চলছে। আচ্ছা, সকাল থেকে পুজো পাঠ চলছে, মানুষজনের ভিড় উপচে পড়ছে। এর পাশাপাশি আরও একটা দৃশ্য, যে মানুষের মনস্কামনা পূরণ করবার জন্য এসেছেন যারা পুরোহিতরা, সকাল থেকে যারা নিরন্তর কাজ করে যাচ্ছেন, যারা নিরন্তর পূজা পাঠের সঙ্গে ব্যস্ত রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আর সকাল থেকে তো ব্যস্ততা চলছে, মানুষজনের ভিড় কেমন চোখে? ভালো আছে ভিড়। মানুষের ভিড় খুব ভালো রয়েছে। কত দূর থেকে এসছে? আমরা ইসকন মন্দির নিউ টাউন থেকে এসেছি, মন্দির দর্শন করতে এসেছি আমরা বুক ডিস্ট্রিবিউশনের জন্য। আচ্ছা, আজকের দিনে কি বলবেন? একদিকে রাম নবমী, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এখানে আমরা দেখেছি যে বিভিন্ন মানুষজন এসেছেন, রাম গান করছেন। ইয়েস, কেমন লাগছে আজকে? খুবই ভালো, খুবই আনন্দ। প্রথমবার আমরা এইভাবে ফিল করছি, এই যে পুরো মানে একসঙ্গে জোর গলায় রামের নামে কি বলবেন? জয় শ্রী রাম। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাই জানে পুরো এলাকা ভগবান পতাকা দিয়ে সাজিত হয়। আপনি খড়গপুর থেকে যখন এলেন, একটু আপনি দেখছেন যে মানুষ কিভাবে নেবে, শুনলেন ভগবান দেখাচ্ছিলাম যে দিলীপ ঘোষ, তিনি রাম নবমীর মিছিলে সামিল হচ্ছেন। আবার অন্যদিকে বিভিন্ন জায়গাতে চলছে রাম নবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। সরাসরি যাবো আমাদের প্রতিনিধি শেখরের কাছে। শেখর, এই মুহূর্তে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে, সেখানকার কি ছবি ধরা পড়ছে? একদমই যে ছবি দেখতে পাচ্ছ, যে এখানে কিন্তু আমি দেখাবো এই ছবি, দর্শকদের সমস্ত ছবি দেখাবো, যে
একটা সুন্দর, খুবই সুন্দর রথ তৈরি হয়েছে এবং সেই রথে কিন্তু রয়েছেন রঘুবীর। এই রঘুবীর হচ্ছেন বাংলার সবচেয়ে পুরনো, প্রায় 3000 বছরের ইতিহাস রয়েছে সেই সবচেয়ে পুরনো রাম, এবং তিনি কিন্তু খুব সুন্দরভাবে কোলে বসে রয়েছেন। এবং এখানে প্রথমে সেই রঘুবীরের আরতি হবে। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ টাউনের একদম যে শিব কালী মন্দির রয়েছে তার সামনে, এবং সেখানে যে রাম উদযাপন কমিটি রয়েছে তারা কিন্তু এই আয়োজন করেছে। এবং দেখতে পাচ্ছ যে সরা একদম খুব সুন্দর একটা রথ সাজানো হয়েছে, তার মধ্যে রয়েছেন রঘুবীর এবং তার সঙ্গে রয়েছেন শ্রী রামচন্দ্র, সীতা রয়েছেন, বজরংবলী রয়েছেন, এবং এখন সেখানে কিন্তু আরতি হচ্ছে। এবং আরতির পর এখান থেকে এই রথ সঙ্গে নিয়েই কিন্তু শোভাযাত্রা শুরু হবে। একদমই 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 যে ছবিটা আরো একবার, যে ছবিটা পুরো চারদিকে ছবিটা একবার দেখাতে বলবো, যে প্রচুর পরিমাণে মানুষ রয়েছেন এখানে, কিন্তু পতাকা নিয়ে, গেরুয়া পতাকা নিয়ে আরতির যে থালি হয় সে থালি নিয়ে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন, প্রত্যেকের মধ্যে কিন্তু প্রচুর উৎসাহ রয়েছে। এবং আপনারা যে ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন যে রঘুবীর জিউ যে ট্র্যাডিশন রয়েছে আমাদের বাংলার, শ্রীরামচন্দ্রের সবচেয়ে পুরনো যে পূজা পদ্ধতি বাংলায় চলে আসছে প্রায় 3000 বছরের পুরনো পুজো পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু একদম সেই পদ্ধতির রঘুবীর জিউ, যে রামচন্দ্রের যে আদি রূপ বাংলার, সে কিন্তু একদম তিনি কিন্তু রথের মধ্যে রয়েছেন। এবং সেখানে কিন্তু আমরা সেখানে একটু কথা বলার চেষ্টা করব, সেখানে যারা কিন্তু পুরোহিত রয়েছেন তাদের সঙ্গে আমরা একবার কথা বলার চেষ্টা করব, আমরা দেখব যে এখানে এই ট্র্যাডিশনের মধ্যে কি কি রয়েছে। এবং পুরোহিত মশাই কিছু সামনে আসেন, আমি আপনার কাছে যাওয়ার চেষ্টা করব। একদমই এই এই যে এই রঘুবীর যে ট্র্যাডিশন, ঠিক আছে, এই ট্র্যাডিশন বাংলার সঙ্গে প্রায় কত বছরের পুরনো, বাংলার সঙ্গে কত বছর ধরে এটা আছে? এটা দাদার সাথে, হ্যাঁ দাদার সাথে জানি। আচ্ছা, তার সঙ্গে কি যে যিনি বলতে পারবেন একটু? ঠিক আছে, আমরা 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 আপনাকে যাবো, তার আগে আমরা একবার যিনি খুব সুন্দরভাবে এই রঘুবীরের মূর্তি, রঘুবীরের বিগ্রহ বলা যেতে পারে, বিগ্রহ কোলে নিয়ে বসে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম অন্বেষা। অন্বেষা মন্ডল। আচ্ছা, আপনি খুব সুন্দরভাবে সেজে একদম মনে হচ্ছে যেন একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে রয়েছেন, এই যে পুরো ব্যাপারটা, এই ভাবনাটা হঠাৎ করে কীভাবে মাথায় এলো? আমি নিউ টাউনে জয়রাজ আর্টিস্ট, যিনি এটা বানিয়েছেন, যার মানে ক্রিয়েশন এটা বলতে পারেন, আইডিয়া, তো ওর থেকে ইন্সপায়ার্ড হয়ে মানে বাংলার সাড়ে তিন বছর আগের যে আদি দেব, সাড়ে তিন হাজার বছর আগের, আই এম রিয়েলি সরি, যিনি আদি দেব ছিলেন রঘুবীর, তার আদল আপনি দেখতে পাচ্ছেন আমার কোলে, আমি নিয়ে বসে আছি। আপনি তো পুরো একদম সন্তানের মতো, একদম সন্তানের মতনই, আমি মায়ের মতন নিয়ে আগলে বসে আছি রঘুবীর। আপনি কি পুরো পথটাই কি এইভাবে রঘুবীরকে কি কোলে নিয়েই যাবেন? ছোট্ট শিশুর মতন, আড়াই তিন বছরের বাচ্চাকে যেমন আগলে রাখে মা, এইভাবে আমি কোলে নিয়ে বসে আছি। যেরকমটা উনি বলছেন, আমি আমি দেখতে পাচ্ছো যে আমি এই মুহূর্তে রথের মধ্যে রয়েছি, এখানে দেখাবার চেষ্টা করব যে এখানে শ্রী রামচন্দ্র রয়েছেন, সীতা রয়েছেন, বজরংবলী রয়েছেন, এবং এই পুরো খুব সুন্দর করে রথটা সাজানো হয়েছে। এবং তার পাশাপাশি যেরকম করে উনি বলছেন যে উনি পুরো একদম সন্তানের মতো করে রঘুবীর জিউকে কিন্তু কোলে নিয়ে পুরো এই যে 5 কিলোমিটার পথ, এই পুরো 5 কিলোমিটার পথ কিন্তু উনি যাবেন, এবং সে ছবি কিন্তু আমরা সরাসরি তুলে ধরবো এখান থেকে। এবং আমি আরও একবার দেখানোর চেষ্টা করবো, প্রচুর মানুষের মানুষ কিন্তু এখানে রয়েছেন, প্রচুর ভিড় রয়েছে, একবার ক্যামেরা পার্সনকে বলবো পুরোটা দেখাতে, প্রচুর মানুষ প্রচুর অপেক্ষা করছেন, আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন শোভাযাত্রা শুরু হবার। একবার যদি আপনাদের যে স্লোগান, আমি পৌলমীর কাছে যাবো, আমার সঙ্গে পৌলমী রয়েছে, আমি এখানে একদম আমি এখান থেকে চলে যাবো পৌলমীর কাছে, পৌলমী রয়েছে নিউ টাউনের হনুমান মন্দিরে, সেখানে আমি চলে যাবো। পৌলমী, তোমার ওখানে কি ছবি ফুটে উঠেছে যদি দেখাও একবার দর্শকদের।
একদমই তাই শেখর, তুমি দেখালে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেখানে একেবারে রঘুবীরকে কোলে নিয়ে সন্তানের মতো আগলে রয়েছেন মা। সেই দৃশ্য যেমন ধরা পড়ছে, রথের ছবি ধরা পড়ছে, আর এখানে আমরা দেখাচ্ছি যে রাম সীতা এবং একই সঙ্গে লক্ষ্মণের মূর্তি আর মানুষজনের ভিড়। মানুষজন আজ রামনবমীর দিন, সেই রামনবমীর পবিত্র দিনটাকে বেছে নিয়েছে, রামের দর্শন করছেন, দূর দূরান্ত থেকে এসেছেন তারা, মঙ্গল আরতি করছেন এবং হোম যজ্ঞতে তারা বুধ হয়ে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবো বিভিন্ন বয়সের মানুষেরা রয়েছেন, ছোট বড় সবাই ভগবান শ্রীরামের আশীর্বাদ নেওয়ার জন্য তারা দূর দূরান্ত থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন আপনি, কত দূর থেকে এসেছেন? আমি বাগুইআটি থেকে এসেছি। কেমন লাগছে আজকে দিন এখানে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। রামের দর্শন পেয়ে কি মন ভালো হয়ে গেল? একদম একদম। কি বলবেন সবাই মিলে একসঙ্গে, আজ রাম সীতার মূর্তির সামনে রয়েছেন, সবাই মিলে একসঙ্গে কি বলবেন? জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। রাম নামে মুখরিত হয়েছে যাচ্ছে চারদিক, দূর দূরান্ত থেকে তারা যেমন এসেছেন, পাশাপাশি রামের আশীর্বাদ নেওয়ার জন্য বিশেষ পুজো পাঠ। আর আজ কি কি পুজো পাঠ, কি কি হলো? রাম নামই আছে আজকে, রামার পূজা আছে, রামার জন্মদিন আছে আজকে, তো জয় শ্রী রাম। অযোধ্যা হোক কিংবা নিউ টাউন কিংবা বাংলার অন্য কোন প্রান্ত, সব জায়গায় আজ রাম নামে মুখরিত। আরো অনেক খবর থাকছে, শুধুমাত্র অযোধ্যার ছবি নয়, নিউ টাউনের ছবি নয়, গোটা রাজ্য জুড়ে যেভাবে উৎসবের আবেগ, রামনবমীর যাবতীয় খবরের পাশাপাশি অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর থাক রিপাবলিক বাংলাতে।